সালাইকুম পিওর্স আজকে আমি আপনাদের একটি খুব সুন্দর এবং চমৎকার একটি মডেল মসজিদের ডিজাইন দেখাইতেছি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলায় কমপ্লিট করা হয়েছে এই মসজিদটি ডিজাইন করতে খুবই অল্প টাকায় খরচ করা খরচ করে আমরা এই মসজিদের ডিজাইনটি কমপ্লিট করছি যারা যাদের খুবই অল্প বাজেট এবং যাদের গ্রামে মসজিদ নাই মানে যারা টিন শেড দিয়ে ব্যবহার করতেছেন তারা চাইলে এরকম খুবই অল্প বাজেটের মতন এরকম মডেল মসজিদে ডিজাইন করতে পারেন আর এই মসজিদটি ডিজাইন করতে আমাদের খুবই অল্প একটু জায়গার প্রয়োজন মাত্র দুই ডিসেমাল দুই ডিসেমাল জায়গার ভিতরেই এরকম একটি সুন্দর মসজিদে ডিজাইন করতে পারেন আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর একটি জায়গায় সামনে একটি রাস্তা আছে আমাদের পাকা রাস্তা এবং তার সাথে আমাদের এই মডেল মসজিদের ডিজাইনটি করা এই মসজিদে মোট দুশো লোক অনায়াসে নামাজ পড়তে পারে বারিন্দায় এবং ভিতরসহ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এই যে আমি আস্তে আস্তে আপনাদের বারিন্দার ডিজাইনটি দেখাইতেছি এবং ভিতরে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের মোটে একটি দরজা আছে এবং খুবই ছোট একটি মসজিদ মডেল মসজিদ নামে পরিচিত দেখেন আমাদের বারিন্দার ডিজাইন দেখতে পাচ্ছেন এবং বারিন্দায় আমাদের কারেন্টের ও ফ্যানটের ব্যবস্থা আছে এবং এই মসজিদটি রাস্তার সাথে এবং পাশে একটি পুকুর আছে এবং সাথেই আর একটি দেখেন আমাদের আবাসিক ভবন আছে দোতলা বাড়ির এবং এ পাশেও রাস্তা আর এখানে চাইলেও অজুখানা অর্থাৎ যারা মসজিদে নামাজ পড়তে আসবেন কেউ যদি অজু করে না আসেন তখন আপনারা চাইলেও এখানে অজু করে নামাজ পড়তে পারবেন আর এখানে আমাদের এই মসজিদটায় ওয়াশরুম অর্থাৎ বাথরুম ব্যবহার করা হয়েছে আপনারা এখানে অজু করে তারপর এখানে নামাজ পড়তে পারবেন আমি আবারও এই মসজিদের ফুল ডিজাইনটি দেখাতেছে যে আউটের লুক আউটে খুবই সুন্দর একটি টিউবওয়েল আছে এবং এখানে সুন্দর একটি ফুলের গাছ এবং সাইডে একটি কাঁঠাল গাছ আছে অর্থাৎ জানালার সাথে দেখেন আমরা জানালের ভিউটা করছি খুবই সুন্দর এবং শেপ আকৃতির রাউন্ড এবং ছাদের খুবই সুন্দর ডিজাইন আপনারা চাইলেও ছাদে একটি স্টার দিয়ে ব্যবহার করে অর্থাৎ উপরে নামাজ পড়ার মতন জায়গা ব্যব বানাইতে পারেন আসলে যারা এরকম মসজিদ ও নিয়ে ডিজাইন নিয়ে চিন্তা করছেন তারা যদি এরকম মসজিদের একটি প্ল্যান করে নিতে চান আমি আপনাদের জন্যে এই ডিজাইনটি ফ্রি করে দেব আমাকে কোনো মসজিদ অর্থাৎ মারদাসার ডিজাইন করতে চাইলে আমাকে কোনো টাকা দিতে হবে না আমার দেওয়া ভিডিও ডিসক্রিপশানে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইঞ্জিনিয়ার ইমন আহমেদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন